Virtual Voice 86 দূরের কণ্ঠ দৃশ্যমান आ
আর গাও গেহরা মের লাল মনিতে দেখা হারাছে কি তোমার গাও গেহরা মের লাল মনিতে দেখা হারাছে কি চলো উন্নোটে ঘুরি পেশাগত ভাবে কখনো কোথাও এইভাবে দেই নাই, হ্যাঁ আমাদের পূর্বের কোনো অভিজ্ঞতাও নাই,
বা আমরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কখনো এই কাজগুলো করি নাই। আমরা আসলে এখানে যারা আসছি তারা সিংহভাগই হলো স্টুডেন্ট, তারা পড়াশোনা করে, সবাই তাদের বাবা মায়ের উপরে নির্ভরশীল। তো এবার যখন আমরা ভাবলাম যে হয়তো শীত বেশি হবে, তো আমরা কিছু একটা করি কারোর জন্য, এরকম একটা নিজেদের মধ্যে আলোচনা থেকে হঠাৎ করে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে তাহলে আমরা ওই এলাকাতে দেই যে এলাকার মানুষগুলোর একটু শীত বস্ত্র দরকার। এইরকম কেউ ভাববেন না যে আমরা আপনাদেরকে দয়া করে দিতে আসছি, না, কোনো দয়াও না, কোনো কিছু না, আমরা একজন মানুষ আর একজন মানুষের পাশে দাঁড়াতে আসছি, এইটুকু এইটুকু মনে করে আমাদের বস্ত্রটা আপনারা গ্রহণ করবেন। আর একটা ব্যাপার যেটা হচ্ছে যে হয়তো সবাইকে একরকম দিতে পারবো না আমরা, যেহেতু এখানে মিক্সড কাপড় আছে, হ্যাঁ, এটা একটু আপনারা অবশ্যই মেনে নিবেন, কারণ এবার আমাদের অভিজ্ঞতা হচ্ছে, আমাদের যেগুলো ভুল ত্রুটি বা আমরা এবার শিখলাম যে আসলে কি ধরনের কাপড় নিয়ে যেতে হবে, দিতে হবে, কি রকম মানুষ আছে, এরপরে হয়তো আমরা এটা সংশোধন করে ফেলবো ইনশাল্লাহ এখান থেকে। হ্যাঁ, তো ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমরা কার্যক্রম শুরু করে দিই। আমাদের বড় ভাইয়ের মাধ্যমে আমরা আসেন আসেন, আপনি আসেন, আপনির ভোট একদিন সত্যির ভোট আসবে, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস সত্যির ভোট আসবে। হবে মধুময় বাতাস, হবে মধুময় আকাশ, হবে মধুময় একদিন, এই মনে আছে বিশ্বাস, আরা করি বিশ্বাস আকাশ হবে মধুময়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই পথ যদি না আসে তবে কেমন হতো তুমি বলো তো।